আমি টেলিভিশন মার্কা থেকে ভোট করছি, বিএনএফের ব্যক্তি হিসেবে ভোট করছি, আমি আপনাদের কাছ থেকে টেলিভিশন মার্কায় ভোট চাচ্ছি। আমি ইসলাম প্রচারের লক্ষ্য নিয়ে আমি মুসলমানদের কাছে যাচ্ছি, প্রত্যেকটা ব্যক্তির কাছে যাচ্ছি, প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আগামী রবিবারে নির্বাচনে আমি আপনাদের এলাকার মধ্যে প্রার্থী হয়েছি, মাওলানা বরকতুল্লাহ। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের মূল্যবান ভোট একটি টেলিভিশন মার্কায় দিবেন ইনশাআল্লাহ। আলিম হিসেবে আমি দাবি করব এবার ইনশাআল্লাহ নির্বাচনে আমি বিপুল ভোট ইনশাআল্লাহ পাশ করব। আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি ভবনের ব্যবস্থা করব এবং বিভিন্ন ধরনের যে শিক্ষা উপকরণগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দেব। পাশাপাশি বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার ইনশাআল্লাহ ব্যাপক উন্নয়ন সাধন করব। এলাকার ভোটের মাধ্যমে, টেলিভিশন ভোটের ভোট দেওয়ার মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে সমস্ত প্রতিনিধিদেরকে আমি সমন্বয় সাধন করব। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং কাউন্সিলর, মেয়র সহ পাশাপাশি এলাকার যে সমস্ত ইমাম সাহেব রয়েছেন, শিক্ষকগণ রয়েছেন এবং আলেম ওলামা রয়েছে, পাশাপাশি এলাকার যে মুরব্বিয়ান রয়েছেন, তাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমি ইনশাআল্লাহ এলাকার একটা উন্নয়নের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমি বিএনএফের জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ এবং বগুড়া জেলা প্রেসিডেন্ট। পাশাপাশি আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে বিগত 18 বছর যাবৎ দায়িত্ব পালন করছি। আমি যখনই শিবগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি ভোটারদের কাছে, প্রত্যেকটা ভোটার আমাকে পেয়ে আস্থার একটা জায়গা তারা দেখতেছে যে যেহেতু আপনি একটা আলিম হিসেবে আপনি আসছেন, আমরা ইনশাআল্লাহ এবার আপনাকে একটা ভোট দিব, অবশ্যই ভোট দিব এবং আপনাকে বিজয় অর্জন করার ব্যাপারে আমরা কাজ করব। তা আমার দৃঢ় বিশ্বাস, আমি আলিম হিসেবে আমি একজন মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য যতগুলো যোগ্যতা দরকার, যতগুলো একজন দায়ীর বা একজন দায়িত্বশীলের যতগুলো গুণ থাকা দরকার, আমি মনে করি আমার মধ্যে অনেকটাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি সেই গুণের লক্ষ্যে নিয়ে, আমি ইসলাম প্রচারের লক্ষ্য নিয়ে আমি মুসলমানদের কাছে যাচ্ছি, প্রত্যেকটা ব্যক্তির কাছে যাচ্ছি, প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি, করে প্রত্যেকে আমাকে আশ্বস্ত করতেছেন আমাকে ভোট দেবেন। সেই আলিম হিসেবে আমি দাবি করব এবার ইনশাআল্লাহ নির্বাচনে আমি বিপুল ভোট ইনশাআল্লাহ পাশ করব। বিজয়ের মালিক তো আল্লাহ তাআলা, যদি আল্লাহ আমাকে এই বিজয় দান করেন শিবগঞ্জ উপজেলার মধ্যে, তাহলে শিবগঞ্জ উপজেলাকে আমি সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের একটা মডেল হিসেবে আমি ইনশাআল্লাহ পরিগণিত করার ক্ষেত্রে ইনশাআল্লাহ কাজ করব। তেমনি যেমনি কীভাবে, সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমি যেহেতু একজন শিক্ষক, আমি আগেও বলছি আমি শিক্ষক হিসাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি জায়গাতে আমি কোথায় কোথায় ল্যাকিংস আছে, কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমি জানি। আমি সশরীরে থেকে আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি ভবনের ব্যবস্থা করব এবং বিভিন্ন ধরনের যে শিক্ষা উপকরণগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দেব। পাশাপাশি বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার ইনশাআল্লাহ ব্যাপক উন্নয়ন সাধন করব। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আমি ঘুরে একটা বিষয় আমি দেখছি যে আমাদের পূর্ববর্তী যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদের মধ্যে সমন্বয় সাধন নাই, তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলো ব্যাঘাত ঘটতেছিল। তা আমি যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন, এলাকার ভোটের মাধ্যমে, টেলিভিশন ভোটের ভোট দেওয়ার মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে সমস্ত প্রতিনিধিদেরকে আমি সমন্বয় সাধন করব। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং কাউন্সিলর, মেয়র সহ পাশাপাশি এলাকার যে সমস্ত ইমাম সাহেব রয়েছেন, শিক্ষকগণ রয়েছেন এবং আলেম ওলামা রয়েছে, পাশাপাশি এলাকার যে মুরব্বিয়ান রয়েছেন, তাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমি ইনশাআল্লাহ এলাকার একটা উন্নয়নের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমি সকলের নিকট আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে জানাতে চাই, আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন ইনশাআল্লাহ। আমি শিবগঞ্জে একটা উন্নয়নের একটা মডেল হিসেবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমি আখ্যায়িত করার ব্যাপার কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমার মার্কার আপনার ইতিমধ্যে আমি বলেছি বারবার, আমার মার্কার অবশ্যই টেলিভিশন, আমি টেলিভিশন মার্কা থেকে ভোট করছি, বিএনএফের ব্যক্তি হিসেবে ভোট করছি, আমি আপনাদের কাছ থেকে টেলিভিশন মার্কায় ভোট চাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।